সাফ চ্যাম্পিয়নশিপ চলছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব ২০ দলের। অন্যদিকে বলাই যায় যে ফাইনালের পথে এগিয়ে আছে ভারত এবং বাংলাদেশ, সাথে নিবু নিবু করে জ্বলছে নেপালেরও সম্ভাবনা। কেমন হবে এই ফাইনালের সমীকরণটা, আর এইসব নিয়েই এখন মাঠে সকালের আয়োজন। সঙ্গে আছি আমি রাশেদ উমিদ, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক ইত্তেফাকের স্পোর্টস ইনচার্জ সোহেল সারোয়ার চঞ্চল। শুভ সকাল চঞ্চল ভাই। নারীদের এই যে অগ্রযাত্রা, বলা যায় যে আমরা একবার সাফ জিতে এসেছি নেপাল থেকে, এখনই হচ্ছে আবার বাংলাদেশ অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের আসলে লড়াইটা চলছে। সেখানে আসলে বাংলাদেশ ভারত, ভারতেরই মধ্যে বলা যায় যে ফাইনাল তাদের তা নিশ্চিত, এবং বাংলাদেশও অনেকটা এগিয়ে আছে, নেপালেরটাও আসলে নিভু নিভু করে আসলে চলছে, তাদেরও যাওয়ার সম্ভাবনাটা আছে। সমীকরণটা আসলে কেমন হবে বাংলাদেশের, বা কতটুকু এগিয়ে থাকবে, যেহেতু গোল ব্যবধান একটা বিষয় আছে, ড্র করলে বাংলাদেশ নিশ্চিত যাবে, আসলে সমীকরণটা যদি একটু বলতেন। সমীকরণটা, ধন্যবাদ, সমীকরণটা খুব সহজ। বাংলাদেশ যদি জিতে যায় তাহলে আর কোনো সমীকরণের প্রয়োজন হবে না। আর এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে কি, আপনার বাংলাদেশ ম্যাচ তো পরে সন্ধ্যায়, আর ভারতের নেপালের ম্যাচটা হচ্ছে আগে, তো ওইখানে একটা ইকুয়েশন কনফার্ম হয়ে যাবে যে কে আসতেছে। তো বাংলাদেশ চাইতেছে যে কে যেই আসুক, ভারত বা নেপাল সেটা দেখতেছে না, তারা চাচ্ছে যে জিততে। আমি যদি স্বাগতিক দেশ হিসেবে বলি তাহলে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল, কারণ ভুটান যে ম্যাচটা খেলেছে আজকে, প্রতিপক্ষ বাংলাদেশের ভুটান, ভুটান যে ম্যাচটা খেলেছে তাতে এই পর্যন্ত বেশ গোলই হজম করেছে তারা, প্রথম গোলে ১২ গোল, হ্যাঁ তারপরে ৪ গোল, এরকম হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সামনে খুব একটা বাধা হওয়ার কথা না, যদিও আমাদের যে ন্যাশনাল টিমের কোচ গোলাম রব্বানী ছোটন, উনি বলেছেন যে কাউকে ছোট করে দেখা ঠিক না। আসলে এটাই ঠিক যে কাউকে ছোট করে দেখা ঠিক না, কারণ ভুটান আজকে জ্বলেও তুলতে পারে, কারণ তারা তো ধরেই নিচ্ছে যে আমাদের তো বিদায় হয়ে গেছে, তা আমরা কেন কিছু ভালো একটা করে দেশে ফিরবো না। ওদের একটা জেদ কিন্তু আছে, আর ওরা কিন্তু একদম ইয়াং, তো ওইখানে একটা বড় বাধা আছে। একেবারে যে নেই এই কথা বলাটা ঠিক হবে না। তো বাংলাদেশ এই সমীকরণটা ঠিক করে নিতে পারবে যখন ফার্স্ট ম্যাচটা হয়ে যাবে, যে কী করতে হবে। তো বাংলাদেশের টার্গেট হচ্ছে জিতে বেরিয়ে যাওয়া, আর ড্র হলেও যেতে পারতেছে, দুইটা ম্যাচ তো উইন করা আছে। আর ওই দিকে যদি আমি দেখি ভারত আর নেপাল, এই ম্যাচটাই হবে সবচেয়ে ভালো একটা ম্যাচ, খুব কঠিন ম্যাচ হবে, কারণ নেপাল তো মহিলা ফুটবলে ভালোভাবে এগিয়ে আছে সব জায়গায়। আপনি যতদূর জানেন যে নেপাল সাফে খেলেছিল, ফাইনাল খেলেছিল, তো ওই রেসটা কিন্তু তাদের ভেতর আছে, বড়রা হেরেছে, তো একেবারে বিদায় নিয়ে এবার খালি হাতে বিদায় নেওয়ার চেয়ে আমরা একটা শেষ একটা লড়াই করে দেখতে পারি। নেপাল সেই প্রস্তুতিটা নিয়ে রেখেছে আমি যতদূর জানি, ভারতকে ওরা হারানোর জন্য একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। তো ভারতকে যদি হারাতে পারে তাহলে তো আপনার এখানে ৬ পয়েন্ট হয়ে যাচ্ছে, ওদিকে ভারতের থেকে যাচ্ছে ৪ পয়েন্ট, তো এই লড়াইটা এখানে হবে, এটা একটা অলিখিত ফাইনাল হবে আজকে ভারত আর নেপালের মধ্যে। চঞ্চল ভাই, আমরা আলোচনা করব, তবে আসলে সমীকরণটা কী, বা বাংলাদেশের প্রতিপক্ষ যা আজকে হচ্ছে ভুটান, অন্যদিকে নেপালও আছে, ভারত এবং নেপাল খেলবে, তার আগে একটি আমাদের প্রতিবেদন আছে সহকর্মী তানভীর হাসানের, সেটা একটু দেখে আসতে চাই। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে মোট ৪ দলের লড়াইয়ে ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে কোন দল, প্রশ্নের উত্তরে আশার জন্ম দিতেই পারে স্বাগতিক বাংলাদেশের। তবে শিরোপার জয়ের পথে ভাবনার জন্ম দেয় টুর্নামেন্টের ফাইনালের রেসে টিকে থাকা ভারত। রাউন্ড রবিন পদ্ধতির এই আয়োজনে প্রতিটি দলে রয়েছে ৩টি করে ম্যাচ, যেখানে ২ ম্যাচ খেলে সমান অবস্থানে আছে ভারত ও লাল সবুজের প্রতিনিধিরা। এক জয় ও এক ড্রতে নামের পাশে আছে ৪ পয়েন্ট। ফাইনালের রেসে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগবে বলে মনে করছেন কোচ গোলাম রব্বানী ছোটন। মাঠে তো কিছুটাই আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের মেয়েরা প্রতিনিয়ত এখানে ট্রেনিং করে, এবং আমাদের মেয়েদের সবচেয়ে প্রত্যেকটা টুর্নামেন্টেই যেটা সবচেয়ে ভালো দিক হলো আমাদের মেয়েদের ফিটনেস লেভেল খুবই ভালো, তো তারা তাদের সবই খেলাটাই আপনি খেলতেছে। নিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬ গোল হজম করা দল ভুটান, আর অন্য ম্যাচে ভারতের প্রতিপক্ষ ফাইনালের আশা বাঁচিয়ে রাখা নেপাল।
দুই ম্যাচের একটিতে জিতে তিন পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে নেপাল। ভারতের বিপক্ষে জিতলে নেপালের পয়েন্ট হবে ৬, আর সেক্ষেত্রে ফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প থাকবে না বাংলাদেশের। আর যদি নেপাল হারে বা ড্র করে তবে ভুটানের বিপক্ষে মাঠে না নেমেও গোল ব্যবধানে ফাইনালে উঠবে বাংলাদেশ। তানভীর হাসান, এখন। আসলে তানভীর বলছিলেন বা তানভীরের প্রতিবেদনে যেটি ছিল সেটি হচ্ছে আসলে ভুটানের বিপক্ষে বা বাংলাদেশটা অনেকটাই এগিয়ে থাকবে শক্তিমত্তার জায়গা থেকে। সেখানে কি আসলে পা হরকে যাওয়ার কি আসলে সম্ভাবনা আছে কি না? না, আমার মনে হয় এখানে ওইটা হবে না, কারণ ভারতের বিরুদ্ধে যারা আমরা খেলা দেখেছি কিংবা নেপালের বিপক্ষে যে খেলাটা দেখেছি তাতে বাংলাদেশের শক্তিমত্তা অনেক ভালো, অনেক ভালো। কারণ এখানে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি গোল পোস্টে যে একজন অভিজ্ঞ গোলকিপার আছে রূপনা চাকমা, সে সাফে খুবই ভালো খেলেছে, সাফে চমৎকার খেলেছে এবং সেটা গোলকিপার ভালো পারফরমেন্সের জন্য সে পুরস্কারও পেয়েছে। ওইখানে একটা আস্থার জায়গা হলো বাংলাদেশের, আর সেই পরীক্ষাটা কিন্তু ভারতের বিপক্ষে রূপনা চাকমা দেখিয়েছে। বেশ কিছু আক্রমণ ছিল ভারতের, ভালো সুযোগও ছিল, সেগুলো খুব দক্ষতার সাথে প্রতিহত করেছে, এটা একটা ভালো দিক। আর আক্রমণের দিকে আমরা যদি বলি যে এই পাশে আপনার রিপা আছে, তারপর আপনার শামসুন নাহার আছে এইদিকে, তার মাঝখানে আকলিমা আছে, এরা কিন্তু সবই খুবই খুবই শক্তিশালী প্লেয়ার। আকলিমা এর আগেও সাফে গোল করেছে ভারতের বিরুদ্ধে, তারপর শামসুন নাহার রেগুলার খেলেছে, আপনার রিপা যে মেয়েটি সে তো খুবই ভালো ভালো ড্রিবলিং করতেছে, অপোনেন্টের জালে কীভাবে ঢুকতে হয় সেইগুলো খুব ভালো দক্ষ হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় ভুটান আটকাতে পারবে বলে মনে হয় না, কারণ ভুটানের যে গোলকিপার, যে ন্যাশনাল টিমের গোলকিপার, সে ন্যাশনাল টিমের হলেও এখানে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারতেছে না, তাদের রক্ষণেও বেশ কিছু দুর্বলতা আছে। আমি ধরে নিলাম যে ওরা রক্ষণ বলেন, আপনার গোলপোস্টে বলেন, সব দিকেই আজকে বাংলাদেশের বিপক্ষে খুবই তেড়ে ফুড়ে উঠবে। তারপরও আমাদের যে লাইন আপ মাঝখানে, এই লাইন আপগুলো, এই আক্রমণের যে লাইন আপ, এটা খুবই শক্তিশালী। আর মাঝখানে যে কিস্কু নামের একটা মেয়ে আছে, স্বপ্না আছে, এরা যে সাপোর্টটা দেয়, এই সাপোর্টটাতে আপনার মনে হয় না ভুটান সেইভাবে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে আসলে গোলাম রাব্বানি ছোটনের আসলে পরিকল্পনা কী হতে পারে ভুটানের বিপক্ষে ফরমেশনটা যদি? আমার কাছে কি মনে হচ্ছে, অ্যাটাকিং খেলবে নাকি, যেহেতু হচ্ছে নিজেদেরও তো ফাইনালে যাওয়ার একটা? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে ছোটন ভাই তো কোচ, সে সব কথা বলতে চাচ্ছে না, এটা তার ভেতর একটা প্ল্যান আছে। যে প্ল্যানটা এটা হতে পারে যে আমি কেন ভুটানের এগেস্টে এত শক্তি ব্যবহার করব, আমি যখন দেখব যে আগের ম্যাচে ভারত নেপালের ম্যাচে কোনো একটা ডিসিশন হয়ে গেছে, আমার আর সমস্যা নেই, আমি হেরে গেলো বা আমার যাওয়াটা কনফার্ম, ওই ক্ষেত্রে আমি, সে হয়তো হতে পারে কিছু প্লেয়ারকে তখন সবাই থাকবে ইলেভেনে, দুই তিনটা গোল হয়ে গেলে তখন হয়তো সে কিছু প্লেয়ার চেঞ্জ করে নেবে, রেস্ট দিবে, কিছু প্লেয়ার বেঞ্চে যে প্লেয়ার আছে ওদেরকে কাজে লাগাতে হবে। কারণ ভারতের আমি ধরে নিচ্ছি যে ভারতের এগেনস্টে ফাইনাল, যদি ওই ফাইনালে খেলতে তাহলে আপনার বেঞ্চটা একটু শক্তিশালী হওয়া দরকার, তাহলে যে কোনো সময় যে কোনো ইঞ্জুরি হতে পারে। কারণ প্রথম ম্যাচে আপনি দেখবেন শামসুন নাহার হঠাৎ করে মাথায় আঘাত পেয়ে যে আপনার প্রবলেম হয়েছিল, এরকম প্রবলেম যে কোনো সময় হতে পারে। তো সাইড বেঞ্চটা শক্তিশালী হওয়া দরকার এই কারণে অপোনেন্ট যখন শক্তিশালী হয় তখন আপনার সাইড বেঞ্চটা শক্তিশালী হওয়া দরকার, কিছু পরীক্ষাও করা দরকার। কারণ ছোটন ভাই কিন্তু এবার এই দুইটা ম্যাচে সাইড বেঞ্চটা খুব একটা পরীক্ষা করতে পারেনি, কারণ প্রথমেই দুইটা ম্যাচ একেবারে নেপাল, তারপর আপনার ভারত। তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে উনি আগে এটা দেখবে, নেপাল ভারতের ম্যাচ কী হয়েছে, তারপর হয়তো ইলেভেনটা কনফার্ম করবে যে আমি এই ইলেভেনে খেলবো, 15 মিনিট খেলে 10 মিনিট খেলে আমি কিছু কিছু চেঞ্জ করব, গোলটা যখন আদায় হবে খুব একটা মানে চাপ নেবে না তখন। তো কারণ উনি শক্তিটা রিজার্ভ রাখতে চাচ্ছে ফাইনালের জন্য এবং সেই ফাইনালের লড়াইটাও আমরা দেখবো, তবে এটি নিয়ে আরও আলোচনা করব। তবে তার আগে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে এখন মাঠের আয়োজনে। এখন মাঠে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতি শেষে ফিরে এলাম এখন মাঠের আয়োজনে। সাথে আছেন আমাদের সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের স্পোর্টস ইনচার্জ সোহেল সরোয়ার চঞ্চল ভাই। চঞ্চল ভাই, সেটি হচ্ছে এই দলে মানে অনূর্ধ্ব-20 দলে বাংলাদেশ জাতীয় দলের 6 জন খেলোয়াড় আছে, আপনি রূপমা চাকমার কথা বলছিলেন, গোলরক্ষক, যেহেতু হচ্ছে
এই দলের যে মানে যারা এই দলেরই ছয় জন হচ্ছে সাফ সাফ যে বিজয় হয়ে বাংলাদেশে যে ট্রফি নিয়ে এসেছিল মেয়েরা নেপাল থেকে সেই দলের ছয় জন তারা আসলে ছোটন গোলাম রাব্বানি ছিলেন তিনি কি তাদেরকে নিয়েই কি আসলে পরিকল্পনাটা সাজাচ্ছেন এবং যদি ফাইনালে বাংলাদেশ যায় সেই ক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের প্রতিপক্ষ হয় কতটা আসলে কঠিন হতে পারে বাংলাদেশের বিপক্ষে ভারত বাংলাদেশের নারী ফুটবলে বলেন বা পুরুষ ফুটবলে আমরা বলি ভারতের সাথে আমাদের সবসময় একটা লড়াই এটা থাকে আর এই বর্তমান যে খেলাটা হচ্ছে এটা ভারতের সাথে যদি হয় ফাইনাল বাংলাদেশের এখানে কঠিন লড়াই হবে এটা আমরা যারা ম্যাচটা দেখেছি সেদিন আমরা বুঝতে পারছি যে খুব সহজে মানে ছেড়ে দেবে না সেদিন বাংলাদেশের এগেনস্টে যে খেলা হয়েছে ভারতের ওরা কিন্তু খুব রয়ে সয়ে খেলেছে খুব মানে ওরাও স্টকটা রিজার্ভ রেখেছে কারণ ওদের সামনে নেপাল ছিল একটা শক্ত প্রতিপক্ষ তারপরে আবার ওরা ফাইনালটাকে টার্গেট করে রেখেছে আর খেলবে তো ওরাও কিন্তু একটু বুঝে শুনেই খেলতেছে তো খেলা শক্তিশালী একটা গেম হবে কঠিন একটা গেম হবে আর যে ছজনের কথা আপনি বলছেন এই ছজনের মধ্যে দুইজন প্লেয়ার রেগুলার ছিল ওই সাফে গত সেপ্টেম্বরে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি ওখানে শামসুন নাহার আর গোলকিপার রূপনা চাকমা আর বাকিরা কিন্তু ওই বেঞ্চের মধ্যে ছিল অল্টারনেটিভ হ্যাঁ এই বেঞ্চে থাকলেও এদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স এই সিনিয়রদের সাথে থাকার একটা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কাজে লাগতেছে এগুলো কাজে লাগবে আর ওদেরকে নিয়ে করা হয়েছে কারণ এরা সামনে এএফসি টুর্নামেন্ট আছে এই খেলাটা এএফসি টুর্নামেন্টকে এই খেলাটা এএফসি টুর্নামেন্টে খেলার জন্য আরও বেশি মোটিভেটেড করবে এই জন্যেই এই ছয়জনকে রাখা হয়েছে আর বয়সের ব্যাপার আছে তো আমার মনে হয় যে ভারতকে মোকাবিলা করার জন্য যদি ফাইনালে আসে তাহলে এটা এই এক্সপিরিয়েন্স খুবই কাজে লাগবে এটা খুবই ভালো হবে এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের স্বাগতিক মানে আমরা যেহেতু স্বাগতিক সেক্ষেত্রে কি আমরা আসলে এগিয়ে থাকছি কিনা এই ম্যাচে যদি ফাইনাল না এখানে এখানে এগিয়ে আমরা যে একদম এগিয়ে থাকবো তাও না ধরেন ওদের ভারতের দলে বেশ কিছু ফুটবলার আছেন যারা আপনার গত বছর ভারত ফিফা অনূর্ধ্ব-17 নারী বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল ওই টুর্নামেন্টে ভারত তিনটা ম্যাচ খেলে 16-17 গোল হজম করে একটা গোলও করতে পারেনি আর ওদের প্রতিপক্ষ ছিল ব্রাজিলের মতো দেশ ওদের প্রতিপক্ষ ছিল আপনার আমেরিকা মরক্কো তো ওইখানে কোনো ম্যাচ জিততে পারে নাই কিন্তু না পারলেও ওদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই দলের প্রায় 10-12 ওদের কোচ রকিশ উনি বলেছেন যে 10-12 প্লেয়ার এখানে আছে এবং সে বলে দিয়েছে কারা কারা আছে তো ওই ম্যাচের একটা এক্সপিরিয়েন্স এখানে থাকবে তা আমার কাছে মনে হচ্ছে কি যে তারা আসল খেলাটা ওই দিন খেলবে আমার আমার কাছে মনে হচ্ছে তো ওই ওই প্রেশারটা নিতে হবে বাংলাদেশকে মানে আমি এটাই আসতে যাচ্ছিলাম যে আসলে বাংলাদেশের জন্য কি একটু চাপ হবে কিনা যেহেতু শুরুটা ভারত মানে বলা যায় যে ভুটানকে একদমই আসলে উড়িয়ে দিয়েছে 12 গোল এবং সেই চাপটা আসলে কি বাংলাদেশের ফাইনালে কিছুটা হলেও থাকবে কিনা ফাইনালে থাকবে ভুটানকে হারিয়েছে এটা ঠিক আছে কিন্তু ভুটান কিন্তু একেবারেই আপনার নতুন দল খুব একটা পুরনো না ওরা মানে আপকামিং আর ভারত কিন্তু সেটা না ভারতের আপনি দেখবেন যে সব দিক থেকে এগিয়ে যেমন ম্যাচ এক্সপিরিয়েন্সে এগিয়ে ওদের ফিজিক্যাল গ্রোথ দেখেন যদি আপনি সমান সমান করেন তাহলে আপনি দেখবেন যে ওরা কিন্তু অনেক এগিয়ে ওদের প্রায় 7-8 প্লেয়ার আছে একেবারে মানে লম্বায় এগিয়ে স্পট জাম্পে এগিয়ে স্পিডে এগিয়ে তো এই জিনিসগুলো ওদের জন্য একটা অ্যাডভান্টেজ এমন আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যেখানে হোম গ্রাউন্ডে খেলবো ওই দিন দর্শকও হবে বেশি একটা মানসিক চাপও থাকবে ভারতের দিকে সেই চাপটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি সেই চাপটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি যেখানে আমরা ভালো খেলবো তাহলে হয়তো আমাদের সুবিধা হবে আর আমরা যদি ধরে না রাখতে পারি তাহলে হয়তো আমাদের দুর্ঘটনা ঘটতে পারে চঞ্চল ভাই এটি যেমন ঠিক আবার ভারত যখন প্রতিপক্ষ হয় বাংলাদেশের সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক বা যে কোনো খেলায় হোক এখন কিন্তু যেটা হয় যে ভারত প্রতিপক্ষ হওয়া মানেই হচ্ছে সেটা বাড়তে একটা চাপ থাকে ভারতের বিপক্ষে এই চাপটাকে আসলেও কি ক্রিয়েট করতে পারবে কিনা এই আমাদের ২০ দলের নারীরা হ্যাঁ এই ক্ষেত্রে এটা ভালো ম্যাচ হবে ওদেরও চাপ থাকে যে বাংলাদেশের সাথে ওরাও জানে যে প্রতিপক্ষ যদি বাংলাদেশ তাহলে ভিন্ন ওরাও কিন্তু এই চাপটা এই চাপে ভোগে আমরা আর আমরা চাপে আমরা যে চাপে ভুগি সেটা হলো যে আমাদেরকে একটা জিততে হবে যে ওরা ভালো প্লেয়ার এইটা একটু মাথায় কাজে লাগে কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু জানে
যে গত কয়েকটা টুর্নামেন্টে ভারতকে কিন্তু এক গোলে করে হারিয়ে হারিয়ে আসছে, এরকম অনেক রেজাল্ট আছে আমাদের এই বয়স ভিত্তিক ফুটবলে বলেন, সাফে বলেন, আপনি যদি পরিসংখ্যানটা দেখেন তাহলে দেখবেন যে আমরা অনেকবার জিতেছি। তো আসলে এই ধরনের খেলায় ওই পরিসংখ্যানটা তখন আর খুব একটা কাজে লাগে না, তবে একটা মোটিভেশন যে আমরা ভালো খেলে আসছি এই জিনিসটা ধরে রাখা, আর এখানে আর কিছুই না। সেক্ষেত্রে যদি বলি যেহেতু ঘরের মাঠ, দর্শক আমাদের, তাহলে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে যদি চাপই থাকে তাহলে হয় এই মুহূর্তে যদি বলি যে সে ম্যাচটা মানে কেমন, মানে আসলে উত্তেজনাটা তো আসলেই বোঝা যাচ্ছে যখন আসলে প্রতিপক্ষ যখন ভারতেরও চাপ থাকবে, কারণ আমাদের আবার সুবিধা আছে যে স্টেডিয়ামে আমাদের দর্শক থাকে অনেক বেশি, তারা খুব শাউট করে, খুবই উল্লাস করে ওইখানে এই এই আওয়াজটা যে কোনো টিমের জন্য একটা প্রেশার, আবার স্বাগতিকদের জন্যও ভালো হয়, তো ভারতের জন্য এটা একটা প্রেশার থাকবে। তা আমার মনে হয় যে ওই দিন আপনি যত সহজে ভারত ভুটানকে 12 গোল করেছে এই ধরনের সুযোগ তারা পাবে না, এই ধরনের সুযোগ পাবে না, কারণ বাংলাদেশের একটা প্ল্যান আছে যে আপনার রক্ষণভাগে কী হবে, আপনার এই গোল পোস্টে কী হবে, এই সব কিছু প্ল্যান নিয়ে আমার মনে হয় না ভারত খুব সহজে উতরে যাবে। তা আমার মনে হয় ওই দিন সব কিছু মিলে বাংলাদেশের পক্ষেই যাবে রেজাল্ট। চঞ্চল ভাই, আমরা আলোচনা করব, তবে যাদের কাছ থেকে এই ধরনের এই সাফল্য পাচ্ছি সেই নারীরা এই মুহূর্তে আসলে বলা যায় যে সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটির জায়গা যদি বলি সেটি আসলে তেমন একটি বেলা, যেখানে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চলছে, সেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের খেলোয়াড়রা হচ্ছে যারা এসেছে তারা থাকছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, অন্যদিকে হচ্ছে বাংলাদেশের মেয়েরা কিন্তু থাকছে বাফুফের ক্যাম্পে। তো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, তবে তার আগে একটু ছোট্ট বিরতি নিতে হবে এখন মাঠের আয়োজনে আরও একটি। এখন মাঠে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতি শেষে আবারও ফিরে এলাম এখন মাঠের আয়োজনে। চঞ্চল ভাই, সেটি হচ্ছে যাদের দিয়ে আসলে বিতর্ক যদি বলি, এটি একটা বিতর্ক যে আসলে বাংলাদেশের মেয়েরা থাকছে বাফুফের ক্যাম্প ভবনে, মানে বাফুফে ভবনে নিজস্ব ক্যাম্পে, অন্যদিকে যারা দেশের বাহির থেকে এসেছে তারা হোটেলে থাকছে। কিন্তু আন্তর্জাতিক একটা টুর্নামেন্টে সাধারণত হোটেলে যখন অন্য দলরা থাকছে নিয়ম অনুযায়ী বাংলাদেশের মেয়েরাও তো থাকার কথা, আর বিতর্ক যেহেতু চলছি খেলোয়াড়ের থেকে কর্মকর্তা বেশি, তারপর এই ঘটনা, আসলে বাফুফে এই বিতর্ক কি তৈরি করতে কি নিজেরা আসলে পছন্দ করে কি না? প্রথম কথা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল যখন টুর্নামেন্ট হয় ওইখানকার নিয়ম কি থাকে যে টুর্নামেন্টের সব দল এক হোটেলে থাকবে নাকি যে যার মতো পছন্দ করে হোটেলে থাকবে? তো এই এই এখন সাধারণত এইটা হয় না, যে যার মতো থাকতে পারে না কেন, নিরাপত্তার বিষয় থাকে, একটা বিদেশি দল আসছে সেই দলটাকে আপনি নিরাপত্তা দিবেন, এই এখন এক একটা হোটেলে থাকলে সমস্যা, তো এক হোটেলে থাকলে আবার সুবিধা, যেহেতু এখন যে হোটেলে টিমগুলো আছে সেই এই হোটেলের সাথে বাউফের একটা চুক্তি আছে, তো সবগুলো টিম যদি দোকানে থাকে তাহলে নিরাপত্তার বিষয়টা একটা নিশ্চিত থাকে, সবগুলো দল এখানে আছে, আর স্বাগতিক দেশ হিসেবে ওইখানে থাকতে পারে, এটা একটা নিয়ম যে সবাই এক জায়গায় থাকবে, কিন্তু বাংলাদেশ সেটা থাকেনি, এটা একটা দৃষ্টিকটু লাগে, কেন থাকেনি সেটা তারা ভালো বলতে পারবে, কিন্তু থাকা উচিত ছিল। এখানে একটা জিনিস লাগে যে আপনি যদি ওই একই হোটেলে না থাকেন তাহলে এটা একটা অনুমতি নিতে হয়, আপনি সাফের টুর্নামেন্ট ঠিক আছে কিন্তু সব কিছুই কিন্তু সাফের নির্দেশ মতো চলতে পারবে না, সাফকে ফলো করতে হয়, এএফসি এশিয়ান ফুটবল কনফেডারেশনের কিছু নিয়মকানুন আছে ওইগুলোকে ফলো করে চলতে হয়, তারা কীভাবে বলতেছে তারা কীভাবে চাইতেছে ওইভাবে। তো স্বাগতিক দল যদি বাইরে থাকতে চায় তাহলে এটা অনুমতি নিতে হবে, এবং কোথায় থাকবে সেই যৌক্তিকতাটাও দেখাইতে হবে, সেটা অনুমতি তারা দিয়েছে আমি যতদূর জানি। আর একটা হয় কি যে এটা আমাদের ভেতরে হয়, ধরুন আপনি রেগুলার এক জায়গায় থাকেন একই জায়গায় ঘুমান কিন্তু হঠাৎ করে আপনি আরেক জায়গায় গেলেন, ওটা যত ভালো হোক বা যত খারাপই হোক একটু সমস্যা হতে পারে, যে ঘুমের একটু সমস্যা হতে পারে, এটা যে স্থান পরিবর্তন হলে এটা হয়, আর খেলাটা তো একদিন পরপর, একদিন পরপর হওয়াতে হয়েছে কি যে আপনার একটু সমস্যা হয়ে যাবে, তো আপনি ওইখানে যদি অ্যাডজাস্ট করতে একটু দেরি করেন তাহলে সমস্যা, আর যেহেতু আপনি বিদেশি দল যা যেহেতু এসে থাকে, ভারত আসছে, নেপাল আসছে, ভুটান আসছে, ওদেরকে তো থাকতেই হবে, ওদের ঘুমের কোনো সমস্যা হলেও থাকতে হবে। আর এটা হতে পারে যে আপনি ওইখানে গেলে আমার একদিন ঘুমের সমস্যা হতে পারে,
কিন্তু তারপরেও আমার মনে হয় যে রাখলে ভালো হতো, না যে একই জায়গায় থাকতে পারতো, এই মেয়েরা দেশের বাইরেও তো খেলতে গিয়েছে, তাদের তো এই ধরনের প্রবলেম হতে পারে। আর একটা বিষয় হচ্ছে তখন আপনি বাধ্য যেতে, বাধ্য। আর একটা হচ্ছে যেহেতু বাইরের দেশের খেলোয়াড়রা আছে, তাদের সাথে আসলে আলোচনা করলে তো অনেক কিছু নিজেদের মধ্যে হয়তো বন্ধুত্বের জায়গাটাও তো তৈরি হতে পারতো, অনেক কিছুই হয়, অনেক কিছু আছে, সম্পর্কটা তো বাড়ে, এটা খেলার ধরনটা জানা যায়। হ্যাঁ, সব কিছুই জানা যায়, আপনি এক জায়গায় থাকবেন, এটা আপনার ইন্টারাকশন বাড়ে, চেনা জানা হয়, কথা হয়। কিন্তু এটা একবারে ভবনে রাখাটা, একবারে ক্যাম্পে রাখে, সারা বছর থাকে, হয়তো সেই যুক্তিতে রাখা হয়েছে, কিন্তু রাখতে পারতেন যে একই জায়গায় টিমে, এটা তো আপনি সবসময় রাখছেন না, সারা বছর রাখছেন না, এটা বাহুফে পারতো যে ঠিক আছে সব টিম থাকবে, ওইখানে আমাদের টিমটাও থাকবে, এটা হতে পারতো। তবে বাফুফের মানে এই যে মানে শুধুমাত্র যে এই ক্যাম্প বা হোটেলে থাকার বিষয় তা না, কিন্তু বাফুফ তো বিতর্ক একের পর এক জন্ম দিয়ে যাচ্ছে। যদি বলি যে লাস্ট দু মাসের যদি বিতর্কের কথা যদি বলেন, আপনিও বেশ কয়েকবার হচ্ছে আসলে এই সংবাদ সম্মেলনে গিয়েছেন এবং দেখেছেন যে আসলে বিতর্ক তো বাফুফের সাথে চলে আসছে। যদি শুরু থেকে যদি বলি ফিফার থেকে চিঠি থেকে শুরু করে এই দলের সাথে ১৪ জন কর্মকর্তা, এছাড়াও আরও অনেক কিছু আছে, যেটা তারপর আমরা যে ধরনের টার্ফ মাঠে খেলি সেটির যে অবস্থা, তারপর সাথে যদি আর একটু যুক্ত করি যে সাফ বিজয়ী যে নারীরা এসেছে তাদের এখনও কিন্তু দুই সহসভাপতির অর্থটা যারা ঘোষণা করেছিল সেটি তারা পায়নি, সেটি একটি গণ সেটিও গণমাধ্যমের সংবাদ হয়েছে। এই যে আসলে বাফুফকে বিতর্ককে নিয়ে কি আসলে এগিয়ে যেতে আসলে পছন্দ করে কিনা, বিতর্ক তো তারা তৈরি করে দিচ্ছে, প্রশ্ন তো তারাই তৈরি করে দিচ্ছে। আমরা আমরা হয়েছে কি যে আমরা প্রতিশ্রুতি দিয়ে ফেলি, কিন্তু ওর পরবর্তীতে এটা আনন্দে প্রতিশ্রুতি দিই, তারপরে আর খেয়াল করি না। যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের উচিত ছিল সঙ্গে সঙ্গে এটা দিয়ে দেওয়া। এর এরপরে বিএফএফ কবে হাতে তুলে দেবে না দেবে সেটা লোন, কিন্তু যে পুরস্কারটা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সেই পুরস্কারটা তখনই দিয়ে দিলে এটা বাউফের অ্যাকাউন্টে চলে গেছে, এরপরে তারা কীভাবে না দেবে না দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু অনেকেই পায়নি। এটা সেদিন যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারাও বলেছেন এটা ঠিক না, প্রতিশ্রুতি দিয়ে আপনি দেবেন না, সেটা সেপ্টেম্বরের ঘটনা, এখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হয়ে গেছে, তিন মাস তো লাগার কথা না একটা চেক আসতে, তাহলে এটা তো যিনি ঘোষণা দিয়েছেন তারও তো চিন্তার ব্যাপার। হ্যাঁ, যে আমি তো ঘোষণা দিলাম সেটা কী করলাম, কিন্তু আমি তো প্রতিদিনই ফেডারেশন আসতেছি, প্রতিদিনই এই নারীদের নিয়ে কাজ করার কাজ করতেছি, এটা হওয়া ঠিক না। আর আর বিতর্কের আরও বিষয় এরকম আসে যে যে নারী আপনি যে বললেন যে কর্মকর্তা, হ্যাঁ কর্মকর্তা বোঝাই এটা ঠিক, যে এটা আমি আগে কখনো দেখি নাই যে এবার এবার যেটা কর্মকর্তা বেশি, হ্যাঁ খেলোয়াড় থেকে কর্মকর্তা বেশি না, মানে কাছাকাছি আরেকটা টিম হয়ে যায় এরকম অবস্থা। এই এটা এটা কর্মকর্তা কি আপনার কোচিং স্টাফ কিন্তু অনেক এখানে, আমি বলি যে এত কর্মকর্তা না থাকে, একজন ডাক্তার রাখা উচিত ছিল, যেটা শামসুন্নাহ হাত দেখলাম সেদিন ব্যথা পেয়েছে, ওই দিন কোনো ডাক্তার ছিল না, মানে দলের কোনো ডাক্তার ছিল না, একজন ফিজিও বারবার সে শামসুন্নাহকে ধরে এদিক ওইদিক তাকাচ্ছে, কিন্তু এটা কাম্য না। একটা দলের ডাক্তার তাৎক্ষণিকভাবে কী করবে এই বিষয়গুলো ভাবা উচিত বাউফের। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এখন মাঠের আয়োজনে, এবং বাফুফে এই ধরনের ভুল ত্রুটিগুলো নিজেরা শুধরে উঠবে এবং আশা করি বাংলাদেশের ফুটবলের জন্য তারা আসলে কাজ করবে এবং বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।